আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে স্যামসাং S9। এই ফোনটাতে সমস্যা হচ্ছে, আমি যখন ফোনটাকে চার্জিংয়ে লাগাই তখন চার্জিং এর টেম্পারেচারের চিহ্নটা এসে দাঁড়িয়ে থাকে। সো আপনাদেরকে যদি আমি একটু ভালো করে দেখাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চার্জে লাগিয়েছি, অ্যান্ড চার্জে লাগানোর পর চার্জিং আইকন আসবে। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে চার্জিং এর যে টেম্পারেচার একটা চিহ্ন আসে, তারপর চার্জ হয় না। সো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। এই ফোনটা যখন কাস্টমার আমাকে দিয়েছিল তখন সমস্যা ছিল যে এটা ফুললি ডেড ছিল, মানে কাস্টমার সাবধানিকের মতো ফোনটা ব্যবহার করে নাই, রেখে দিয়েছিল, যার কারণে ব্যাটারি বসে গিয়েছিল। সো আমি প্রথমত ফোনটা খুলে ব্যাটারিটা ভালোভাবে হিট দিয়ে ফোনটাকে আবার রানিং করি, অ্যান্ড রানিং করার পরে আমি দেখতে পাই যে এখানে চার্জে লাগানোর পর যে চার্জিং আইকনটা আসার কথা সেটা না আসে, এখানে আর টেম্পারেচারের একটা চিহ্ন চলে আসে। সো আমি প্রথমত ভেবেছিলাম যে এটি সম্ভবত মাদারবোর্ডের যে কোনো জায়গা থেকে প্রবলেম হয়ে থাকে, যেমন স্যামসাং ফোনগুলোতেও মাঝে মধ্যে কিন্তু বিভিন্ন ডায়োড থেকে বা ক্যাপাসিটর থেকে সমস্যা হলে কিন্তু এ ধরনের চিহ্ন আসে। সো বিশেষ করে S9 ফোনগুলোতে আমি কিছুটা অবাক হয়েছি, কারণ হচ্ছে S9 ফোনগুলোতে আসলে মাদারবোর্ডের কোনো জায়গায় কোনো প্রবলেম নাই, তারপরেও এই চিহ্নটা আসতেছে। তারপর আমি যেটা করলাম তা হচ্ছে এই ফোনটার যে কেচিংটা আছে, মানে ব্যাটারির উপর যে কেচিংটা থাকে, এটার সাথে চার্জিং এর কোনো না কোনো সম্পর্ক রয়েছে আমার মনে হয়েছে। সেজন্য আমি যেটা করলাম এটা লাগালাম, এটা লাগানোর পরে আমি আসলে চার্জে লাগিয়ে দেখব যে আর সমস্যার সমাধান হয় কি না, কারণ এটার সাথেও কিন্তু চার্জিং এর একটা সম্পর্ক থাকে স্যামসাং S9 ফোনের ক্ষেত্রে। স্যামসাং S9 এর কাজ আমি কবে করেছি আমার ঠিক মনে নেই, সম্ভবত 1 থেকে 1.5 বছর আগে আমি লাস্ট স্যামসাং S9 এর কাজ করেছি, যার কারণে আসলে চার্জিং ইস্যুটা কেচিং থেকেও হতে পারে সেটা আমি ভুলেই গিয়েছি। সো এখন আমরা কেচিংটা লাগিয়ে দিয়েছি, অ্যান্ড এখন দেখবো যে কী অবস্থা। তবে এখন আমরা যেহেতু কেচিংটা এখন উপরে লাগিয়ে দিয়েছি, এখন চার্জিংয়ে লাগিয়ে দেখবো যে আসলে সমস্যার সমাধান হয় কি না। যেহেতু মাদারবোর্ডে কোনো জায়গায় কোনো প্রবলেম নেই, আর সেহেতু আশা করি যে এটা লাগানোর পরেই চার্জিংয়ের সমস্যাটা সমাধান হয়ে যাবে। সো আমি এখানে যেহেতু লাইনটা কেচিংয়ের লাইনটা যেন মাদারবোর্ডের সাথে অ্যাকুরেটলি পায় সেজন্য আমরা এখানে স্ক্রু লাগিয়ে দিয়েছি, এখন আমরা চার্জিংয়ে লাগাবো। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চার্জিংয়ে লাগিয়ে দিয়েছি, অ্যান্ড চার্জিংয়ে লাগানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু চার্জ হচ্ছে, তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে। সো গাইজ, আজ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ পর্যন্তই, ধন্যবাদ।